السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله الذي هدانا إلى صراط مستقيم والصلاة والسلام على سيد الأنبياء سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال الإمام البخاري باب حب الرسول من الإيمان وبه قال حدثنا آدم بن أبي إياس قال حدثنا شعبة عن قتادة عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب وقال النبي صلى الله عليه وسلم واعف عما ظلمك أو كما قال عليه الصلاة والسلام মায়ুস নহ আহলে জমি আপনি খতা সে মায়ুস নহ আহলে জমি আপনি খতা সে তকদীর বদল জাতি হ্যাঁ মুজুতার কি দোয়া সে পাপি তাপি বন্দা কেহ নিরাশ যেন হয় পাপি তাপি বন্দা কেহ নিরাশ জানা হয় তপ্ত মনের দুয়ার ফলে তো কদির পাল্টায় তপ্ত মনের দুয়ার ফলে তো কদির পাল্টায় সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মহম্মদ বলা বিকমালি
বিজমালিহি হসনত জমিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। উজিরপুর বাইতুল সালাম জামে মসজিদের উদ্যোগ আয়োজিত বার্ষিক আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে নিজাম, যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, ছোট্ট একটি আয়াত কোরআনে কারিম থেকে তেলাওয়াত করেছি, বুখারী শরীফ 7-8 পৃষ্ঠা প্রথম খণ্ড সনদ সহ ছোট্ট একটি হাদিস, পাশাপাশি আরো বুখারী থেকে 2টা হাদিস পড়েছি, কিছু আলোচনা করব আল্লাহ যদি তৌফিক দান করেন। কসবাবিলে আসার উদ্দেশ্য হলো আল্লাহর মহব্বত লাভ করা, কথাটা কি না? ইওয়াজ এমনি উইতাছে, ওয়াজ যদি না হইতো তো মানুষ জানোয়ারে পরিণত হইলে জানোয়ার। ওয়াজের কারণে কিছুটা লাইনে আছে, কিন্তু কিছুক্ষণ আগে ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়েছে নি জানো? এখানে ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট সিএনজির সাথে হয়ে গেছে আপনাদেরই সভাতে ওয়াজ শোনার জন্য আসছিলেন মুরব্বী, কথা ঠিক না? ওই বেশি না হালকা পাতলা, কিন্তু বেশি হয়েছে চকবাজারে যে হঠাৎ করে আগুন লেগেছে, অনেক লোক শহীদ হয়েছে, মারা গেছে, অনেক আহত। এরা কি জানতো নাকি যে এইভাবে আগুন লাগে এরা মারা যাবে? এরা জানতো? জানতো না। হঠাৎ বিপদ এসে যায়, হঠাৎ হঠাৎ আজরাইল পাঠাইয়া তরে, হঠাৎ আজরাইল পাঠাইয়া তরে নিতে পারে তুলিয়া, হঠাৎ আজরাইল পাঠাইয়া তরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলে রে মন মালিক রে বলিয়া, মালিক রে বলিয়া গো তুই মালিক রে বলিয়া। যে কোনো সময় আজরাইল তোমার আমার সামনে হাজির হতে পারে, হাজির যখন হয়ে যাবে তখন দুনিয়ার চেষ্টা করলো তোমাকে আমাকে আর রাখতে পারবে না, তোমার মৃত্যুবরণ করতে হবে। এই জন্য আল্লাহ বলেন ফাফিরু ইলাল্লাহ, বন্দা এখনো সময় আছে, তাড়াতাড়ি তুমি আমার দিকে দৌড়ে আসো, ভালো মানুষ হয়ে যাও। কেন রে বন্দা? তুমি যদি পাপিষ্ট নাফরমান বন্দাবন্দি হও, শুধু এন্তেকালের সময় মৃত্যুর সময় যে গজব তোমার উপর নাজিল হয়ে যাবে, এই গজব তুমি সহ্য করতে পারবা না। মৃত্যু এমন একটা জিনিস, একজনও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না, কথা ঠিক না? যত বড় শাইখুল হাদিস মুফতি হও না কেন, মৃত্যুর হাত থেকে তুমি বাঁচতে পারবা না। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাউ তারা ইযিল জালিমুনা ফি গামারাতিল মাউত, নবীকে বলতেছেন হে নবী তুমি যদি দেখতা পাপিষ্ট নাফরমান বান্দাবান্দির মৃত্যু যন্ত্রণা যে কত কঠিন, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, মালাকুল মউত আজরাইল যেদিন তোমার আমার সামনে হাজির হইয়া যাবে, আল্লাহ বলেন বান্দা তোমার মধ্যে যে ক্ষমতা শক্তি আমি দান করেছিলাম, এই ক্ষমতাগুলো আমি মুহূর্তের মধ্যে ডিলেট করে দেব, এমন ভাবে ডিলেট করবেন তোমার মধ্যে এখন আর ক্ষমতা বলতে কিছু নাই, বন্দা তুমি টু শব্দ পর্যন্ত করতে পারবা না, তোমার এই হাতটা এ পাশ থেকে ওই পাশে নিতে পর্যন্ত পারবা না, তোমার চোখের পর্দা সরাইয়া দেওয়া হবে, তোমার কানের পর্দা দূর করে দেওয়া হবে, আজরাইল তোমার সামনে দাঁড়াইবে, তুমি সুস্পষ্টভাবে তাকে দেখতে পারবা,
আজরাইলের নাম তুমি কত শুনেছ, কিন্তু আজরাইল কি কোনদিন দেখার সুযোগ হয় নাই? দেখছেন আজরাইল? একদিন আজরাইলকে মন ভরে দেখতে পারবা। আজরাইল এত বিশ্রী, এত ভয়ানক আকৃতি ধারণ করে সামনে দাঁড়াইবে। আজরাইলের প্রথম কাজ হলো বন্ধুরা, পাপিষ্ট নাফরমান বন্ধু বন্দির দুই গালে জুড়ে দুইটা থাপ্পড় লাগাইয়া দেয়। নাউজুবিল্লাহ বলেন, আজরাইল আইসা কোনো কথা নেই, ঠাস করে দুই গালে দুইটা জুড়ে থাপ্পড় লাগাইয়া দেন। আল্লাহ বলেন, ওয়াল মালাইকাতু বাসিতু, বাসিতুর অর্থ ইমাম বুখারী কিতাবুত তাফসীরে লেখেন, আল বাস্তাতু আই আল জরবাতু, বাসিতুর অর্থ হলো বন্ধুরা জুড়ে থাপ্পড় লাগাইয়া দেওয়া, জুড়ে আঘাত করা। মালাকুল মউত আজরাইল ডাঙ্গালে মারলে মুখটার বেটা কইরা কিরমিরায়া বাম দিকে নিয়ে যায়, আবার বাম গালে মারলে ডান দিকে নিয়ে যা, চোখের পানি গুলো গাল বেয়ে বেয়ে পড়তেছে, বড় বড় চোখ তারা সামনের দিকে উপরের দিকে তাকাইয়া রয়েছে। ছেলেরা মেয়েরা তার কাছে বসার, তাকে সেবা যত্ন করতেছে, মা মা বাবা বাবু বলে ডাকতেছে, কিন্তু মা মা বাবা বাবা বলে ডাকতেছে তাদের ডাকার প্রতি তার আর এখন আর কোনো খবর হই না। গলিজার টুকরা আব্বা কার দিকে যেন মনোযোগ সহকারে তাকাইয়া রয়েছে, এমন ভাবে গভীর ভাবে উপরের দিকে তাকাইয়া রয়েছে, চোখের পাতিটা পর্যন্ত এখন আর ফালাইতে পারতেছে না। আজরাইলের দিকে গভীর দৃষ্টিতে তাকাইয়া রয়েছে। আজরাইল এখন তাকে ডেকে বলে, ও বেয়াদব কুতাকার, ও পাপিষ্ট নাফরমান, তুই নাকি বড় মস্তান ছিলে, বড় বাহাদুর ছিলে, বড় ক্ষমতার বাহাদুরি দেখাইয়া ছিলে, নবী রসুলগণের সাথে বেয়াদবি করেছিলে, হক্কানি আলেম উলামাদের সাথে বেয়াদবি করেছিলে, নামাজ রোজা পর্দা পুশির কথা বললে, তুই নাকি উল্টা গালি গালাজ করেছিলে, ও বেয়াদব কুতাকার, কত কত ধরনের মস্তান তুই হয়েছ, কত নম্বরের মস্তান তুই হয়েছ, আমি আজরাইল তোকে একটু পরীক্ষা করতে চা। আজরাইলের কথাগুলো শুনে সে বজবনে হাল জার জার করে করে কান্নাকাটি করে এবং বলতে থাকে, ও আমার কলিজার টুকরা সন্তানেরা কে কোথায়, তোমরা তাড়াতাড়ি আসো, আজরাইলের হাত থেকে আমাকে রক্ষা করার ব্যবস্থা করো, পারাপুষিরে কোথায়, তোমরা আসো। সে কিন্তু গাদার মতো চিৎকার করে করে ডাকতেছে, যদিও তুমি আমি তার কথা আর শুনি না, আর শুনবা না। যেমন একসাথে শুয়ে থাকলে একজনের স্বপ্নে খুব চিল্লাচিল্লি করে কাঁদতেছে, পাশে আর একজন শুয়ের খবর নাই, কথাটি কি না? তেমনি ভাবে গাদার মতো চিৎকার করে কান্দে, বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। সারা দুনিয়ার মানুষ ঐক্যবদ্ধ হলেও আজরাইলের হাত থেকে তাকে আর রক্ষা করা যাবে না। আজরাইল দেখে বলেন, ও বেয়াদব কুতাকার, এদিক সেদিক তুই তাকাচ্ছিস কেন, কাকে ডাকাডাকি করছিস, আমি আজরাইলের হাত থেকে রক্ষা পাবে না। কত বড় বড় নবী রসুলগণ ছিলেন, কত বড় বড় রাজা বাদশারা মন্ত্রী এমপিরা ছিল, বড় বড় ক্ষমতাধর শিল্পবন্তীরাও ছিল, একজনও তো আমি আজরাইলের হাত থেকে রক্ষা পাই না। তুই সাতার মাথা আমার হাত থেকে বাঁচতে পারবি? হ্যাঁ, এই কথা বলে বলেন, আখরিজু আনফুসাকুম, নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ, পরিষ্কার কোরআন, আল্লাহ নিজে বলেন, আখরিজু আনফুসাকুম, ও বেয়াদব কুতাকার, তুই তোর রুহটা বের করে আমার হাতে তুলে দে, বাইর কর, রুহটা বাইর করে দেওয়ার জন্য অর্ডার দে, আখরিজু আনফুসাকুম। এই কথা শুনিয়া বন্ধুরা
ওই পাপিষ্ট নবরুবাদ বদ্যাবাদীর রুহুটা তার দেহের ভিতরে পাগলের মতো ছোটাছুটি দৌড়াদৌড়ি আরম্ভ করে। কোনো ভাবে আজরাইলের হাত থেকে রক্ষা পাওয়া যায় কিনা? কিন্তু আজরাইল বলেন, পারবি না পারবি না পারবি না, আমি আজরাইলির হাত থেকে তুই রক্ষা পেতে পারবি না। এই কথা বলি মালাকুল মউত আজরাইল তার বড় বড় নখ বিশিষ্ট হাতের আঙ্গুল গুলো এমন ভাবে পজিশন লইয়া সামনের দিকে বাড়াইয়া ওই পাপিষ্ট বদ্যাবাদীর বুক বরাবর এত জোরে ঢুকাইয়া দেয়, নাউজুবিল্লাহ বলে দুই হাতের নখগুলো ভিতরে ঢুকাইয়া রুটাকে হাতের মধ্যে পেঁচাইয়া এত জোরে তার দিয়া বের করে দেন। নবীজি বলেন, মুহূর্তের মধ্যে ভিতরের সমস্ত রগগুলো সমস্ত জোড়াগুলো সিরা টুকরা টুকরা হইয়া যা। বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন এই মৃত্যু যন্ত্রণার কথা সাহাবায়ে কেরামের সামনে যখন নবীজি বর্ণনা করতেন, নবী কাঁদতে কাঁদতে নবীজির গাল মুবারক বেয়ে বেয়ে চোখের পানি গুলো করতো। আর সাহাবীদের অবস্থা ছিল দাজ্জাল মুসলিমরা দাজ্জাল, বুখারী হাদিস, চিৎকার করে করে সাহাবীরা কাঁদতে লাগতেন, এমনকি অনেক সময় সাহাবাই কেরামগণ কাঁদতে কাঁদতে বেহুশ হইয়া যেত। হা রুহ রগ রগ সে নিকালি যাইগি, রুহ রগ রগ সে নিকালি যাইগি, খাকে একদিন তুজপে ডালি যাইগি, রুহ রগ রগ সে নিকালি যাইগি, খাকে একদিন তুজপে ডালি যাইগি। একদিন প্রতিটা শিরা শিরা থেকে রুহটাকে টেনে হেঁচড়ে বের করা হবে। খাক একদিন তুজবে ডালি যাইগি, এত সুন্দর দেহের উপর একদিন মাটি চাপা দেওয়া হবে। এই জন্য কবি বলেন, নিচে দুনিয়ার মায়া জালে পড়িয়া মরণেরই কথা তুমি গেছো বলিয়া, নিচে দুনিয়ার মায়া জালে পড়িয়া মরণেরই কথা তুমি গেছো বলিয়া, যেদিন আজরাইলে সে মারবে থাবা, যেদিন আজরাইলে সে মারবে থাবা, রক্ষা পাবি না জান্নাতে কারিয়া। কথা ঠিক কিনা বলেন না? মরা মরতে হবে নি একদিন, আমরা এই গজবের মরা চাই না, বলেন না আলহামদুলিল্লাহ। এই মরা তো পাপিষ্ট নাফরমান বেঈমান মুশরিক কাফেরদের জন্য, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ দয়া করে দেন, আমরা মাফ করে দেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। নিচে দুনিয়ার মায়া জালে পড়িয়া মরণেরই কথা তুমি গেছ বলিয়া, মিছে দুনিয়ার মায়া জালে পড়িয়া মরণেরই কথা তুমি গেছ বলিয়া, যেদিন আজরাইলে সে মারবে থাবা, যেদিন আজরাইলে সে মারবে থাবা, রক্ষা পাবি না জান্নে বেকারিয়া। গড়েছ যতই তুমি বাড়ি গাড়ি, কবরেতে যেতে হবে সবই ছাড়ি। ঠিক আছে নি কথা বলেন, মনে হয় কথা বুঝতেছেন না, বুঝতেছে? গড়েছ যতই তুমি বাড়ি গাড়ি, গড়েছ যতই তুমি বাড়ি গাড়ি, কবরেতে যেতে হবে সবই ছাড়ি। শান্তি না তো সেই মাটির ঘরে, থাকিবে সে দিন
তুমি একা পড়ে সারিতি না তো সেই মাটি নগরে থাকিবে সেদিন তুমি একা পড়ে হও না যতই তুমি বীর পালুয়ার হও না যতই তুমি বীর পালুয়ার সব কিছু ব্যঙ্গে চুরে হবে খানখা হও না যতই তুমি বীর পালুয়ার সব কিছু ব্যঙ্গে চুরে হবে খানখা মালাকুল মউত জানবে কারিয়া মালাকুল মউত জানবে কারিয়া মাটির দেহ মাটিতে রবে পড়িয়া মাটির দেহ মাটিতে রবে পড়িয়া এই গজবের মরাতে আল্লাহ দয়া করে হেফাজত করুক সবাই বলেন আমিন এবং হেফাজত করবেন এটা নিশ্চিত আল্লাহর উপর আস্থা বিশ্বাস আছে এই জন্য ছোট্ট একটা আয়াত আমি পড়ছি আয়াতে যাওয়ার আগে কথাগুলো আনুষঙ্গিক বলতেছি এখন আসেন মানুষ মারা গেছে সবাই কিন্তু বলা বলি হচ্ছে মাইকে আওয়াজ দেওয়া হচ্ছে ঘোষণা করা হচ্ছে মুখ মারা গেছে এতটা বাজে জানা যা হা কিন্তু তুমি আমি মনে করছি আমি মৃত্যুবরণ করেছে আল্লাহ বলেন এই রুটাকে এই কিছুক্ষণের জন্য নিয়ে যাওয়া হয় এই লিনে অথবা সিজিনে পাপিষ্ট না ফুরমান বন্ধা বন্দি হলি তার রুহুটাকে সিজিন সাতবক জমিনের নিচে একটা অন্ধ কুয়া ওই কুয়াতে নিয়ে যাওয়া হয় শুধু দেখায় দেওয়া হয় এই যে হলো তোর ঠিকানা সঙ্গে সঙ্গে রুহুটাকে আবার তার বাড়িতে পৌঁছাইয়া দেওয়া হয় আগে তো রুহু আছেন ভিতরে দেহের ভিতরে এখন ওপেন খোলা রুহুটা যখন বাড়িতে এসে যায় বাড়িতে এসে সব জায়গায় ঘোরাফেরা করে আসলে তো দেখে রুহু এসব তো কিছু দেখে না রুহুটা বাইরে বাইরে গেলে গেছে কিছু দেখে রুহুটা যদি বের হয়ে যায় কানে কিছু শুনে রুহুটা বের হয়ে গেলে কথা কই তারে তাহলে বোঝা গেছে আসল তো রুহু হ্যাঁ এই রুহুটা বাড়িতে আসে বাড়িতে আইসে দেখে খুব কান্নাকাটি করতেছে কলিজার টুকরা সন্তানেরা আসলে স্বাভাবিকভাবে কাঁদবি এই রূপটা পাপিষ্ট না ফুরমান বন্দাবাদী রূপ তার ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে লক্ষ্য করে বলতে থাকে ও আমার কলিজার টুকরার সন্তানেরা আমার জন্য কেন তোমরা কান্নাকাটি করছো আমি তো তোদের জন্য ধ্বংস হইয়া গেছি তোদেরকে বড় লোক বানানোর জন্য হারাম কাজে লিপ্ত হয়েছিলাম সুদ ঘুষে আমি লিপ্ত হয়েছিলাম ও আমার কলিজার টুকরার সন্তানেরা আমার মতো ভুল তোমরা করিও না আজরাইল এত কঠোর ভাবে আজরাইল এত কঠিন ভাবে আমার রুহটা বের করে নিয়েছে এত কষ্ট আমি পাইলাম জীবনে কোনোদিন কষ্টের কথা আমি বলতে পারবো না সুতরাং তোমরা আমার জন্য দোয়া করো যাতে করে দয়া করে আল্লাহ আমাদের আমাকে ক্ষমা করে দেয় কান্নাকাটি করলে কোনো লাভ হবে না রুহু জুরে জুরে গাদার মতো চিৎকার করে করে এই কথাগুলো বলতে থাকে এমন কি তুমি যদি সারা জীবন ব্যবসা করে থাকো ব্যবসার গতিতে চলে যাই ও ব্যবসা তোর জন্য আমি আজকে ধ্বংস হয়ে গেছি যেখানে যেখানে সে কাজ করেছিল কর্মস্থলে যাইয়া সে দুঃখ প্রকাশ করে আক্ষেপ করে করে কাঁদতে থাকে এমনকি বন্ধুরা যে খাটের মধ্যে ঘুমাইয়াছিল খাটো গিয়া ঘোরাঘুরি করে ও খাট হে পালক তোর মহাপতি আমি ধ্বংস হইয়া গেলাম হে গর্বাণী জমি জমা তোদের মহাপতি আমি বিনাশ হইয়া গেলাম এইভাবে জার জার করে জাগা জাগা দৌড়াদৌড়ি করে আর কান্নাকাটি করতে থাকে এক পর্যায়ে বন্ধুরা যখন কবর খনন শেষ হইয়া যায় কিছু লোক তো চলে যায় কবরস্থানে কবর খনন করার জন্য কবর খনন শেষ মেসকা শরীফ প্রথম হাদিসটা হলো বিশ্ব নবী বলেন
কবর খনন যখন শেষ হইয়া যায়, পাপিষ্ঠ নাফরমান বন্দাবান্দির কবরের মধ্যে একটার দুইটা না বন্ধু, 99টা সাপ পজিশন লইয়া চতুর্দিকে বসে যায়। নাউজুবিল্লাহ বলেন, তুমি আমি তো দেখি না, মেসকাল যদি 23-20টা বুখারী শরীফ ওই হাদিসটা আছে, নবীজি বলেন 99টা সাপ কবরের চতুর্দিকে এত সুন্দর ভাবে বসা আছে, লাশটা আসবে চতুর্দিকটা ধরে লাগবে, কিন্তু তুমি আমি দেখি না ওই পাপিষ্ঠ নাফরমান বন্দাবন্দি রুহটা চলে যায় গুরুস্থানে, গুরুস্থানে যাইয়া তার কবরের অবস্থাটা দেখে, কবরের চতুর্দিকে এখন চক্কর লাগাইতেছে আর গাদার মতো চিৎকার করে করে কান্নাকাটি করছে, ও দুনিয়াবাসীরা আমার মতো হতভাগা দুনিয়াতে আর নাই, আমার মতো ভুল তোমরা কিন্তু করিও না, দুনিয়াতে যখন আমি বিপদে পড়তাম আমার আত্মীয় স্বজনেরা দৌড়ে আসতো আমাকে উদ্ধার করার জন্য, আজকে আমি গাধার মতো চিৎকার করে করে কান্নাকাটি করছি, আমাকে বাঁচাইবি দূরের কথা, আমার কান্নাকাটি গুলো শোনার মতো একজন না, আজকে আমার মতো অসহায় জগতে নাই, ও দুনিয়াবাসীরা আমি ভুল করছি, আমি অপরাধ করছি, ভুল করছি, মারাত্মক ধরনের ভুল করেছি, এমন ভুল তোমরা কিন্তু করিও না। এই কথা বলে আবার বাড়িতে চলে আসে, পাগলের মতো দৌড়াদৌড়ি করে রুহটা, পাগল। তুমি আমি আইডিয়া করতে পারতেছি না, বুখারী শরীফের হাদিস, গর্তে যখন লাশটারে বাইর করা হয়, মনে করো না রুহ গেছে গা, পিছনে পিছনে রুহুও কান্দে, বলেন না সুবহানাল্লাহ, রুহটাই বলে কান্নাকাটি করে, ও আত্মীয় স্বজনেরা এত সুন্দর ঘর আমি নির্মাণ করেছিলাম, আজকে তোমরা আমাকে এমন ভাবে ঘর থেকে বের করে দিচ্ছ, আর জীবনে তোমাদের এই ঘরে আমি প্রবেশ করবো না, আসলে তো করবো আর জীবনে আসবো ঘরে, এই ঘরে আমি আসবো না। কে কে গোসল দিতাছে, কিভাবে দিতাছে, রুহ ঘোরাফেরা করে সব দেখে, বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফ 177 পৃষ্ঠা, বুখারী শরীফ 177 পৃষ্ঠা, বিশ্ব নবী বলেন ইজা বুজিয়াতিল জানাজাতু, জানাজা যখন রেডি হয়ে যায়, হাজার হাজার লোক সমবেত হয়েছে জানাজার নামাজ পড়বে, ইমামতি কে করতেছেন, রুহে বলতে হয় না, রুহে ভালোভাবে চিন্তাছে, কে যে আমার ইমামতি করতেছে, কে কি শরীর কইল সব দেখে, নবীজি বলে জানাজার শেষ, ওয়াহতামালা আর-রিজালু আলা আনাকিহিম, পালকিটা খাটুরাটা কাঁধে করিয়া কবরের দিকে যখন রওনা হয়ে যায়, ওই সময় কান্নাকাটি করে সবচেয়ে বেশি, চিল্লা চিল্লি করে কান্নাকাটি করে কাঁদতে থাকে বুখারী শরীফ প্রথম খণ্ড 177 নম্বর পৃষ্ঠা, বিশ্ব নবী বলেন ইজা বুজিয়াতিল জানাজাতু ওয়াহতামালা আর-রিজালু আলা আনাকিহিম ফাতাকুলু ইয়া ওয়াইলাতা আইনা তাযহাবুনা বিহা, খাটুরাটা কাঁধে করে কবরের দিকে যখন রওনা হইয়া যায়, রুটা লাস্টার আগে আগে যাইয়া গাধার মতো চিৎকার করে করে এই বলে কান্দে, ইয়া ওয়াইলাতা, হায় আমার দুর্ভোগ, হায় আমার সর্বনাশ, ইয়া ওয়াইলাতা, হায় আমার ধ্বংস, আমি তো ধ্বংস হইয়া গেলাম, ও আমার কলেজার টুকরা ছেলেরা, হে আমার কলেজার টুকরা আব্বা ভাই ভাতি যারা, তোমরা এত নিষ্ঠুর কিভাবে হয়েছ, 99টা সাপের মাঝে আমাকে দফন করতে কেন নিয়ে যাচ্ছ, তোমাদের কি একটু দয়া হয় নাই, আল্লাহর দয় দিয়া বলছি, তোমাদের হাতে ধরি পায়ে ধরি আমাকে কবরে দফন করিও না, প্রয়োজনে তোমরা আমাকে জঙ্গলে নিক্ষেপ করে দাও, প্রয়োজনে আমাকে তোমরা নদীতে নিক্ষেপ করে দাও,
এই কবরে তোমরা আমাকে দফন করিও না। এত জোরে জোরে কান্দে, বুখারী শরীফের হাদিস 177 পৃষ্ঠা, বিশ্ব নবী বলেন আওয়াজ আশপাশে সকল মাখলুকাতে শুনতে পারে, গরু বাছুর শিয়াল কুকুর সাপ বিচ্ছু পিপিলিকা মশামাছি পর্যন্ত ইল্লাল ইনসান। কিন্তু বন্ধুরা মানুষ আর জিন শুনতে পারে না। কোন একজন মানুষের যদি শুনতে পারত, বিশ্ব নবী বলেন ওয়ালাউ সামিয়াল ইনসানু লাসাইকা, কোন একজন মানুষ যদি শুনতে পারত সঙ্গে সঙ্গে হাত ফেল হইয়া মৃত্যুবরণ করত। ইনশাল্লাহ আস্থা রাখেন, বিশ্বাস রাখেন আল্লাহর উপর, এই গজবের মরণ আপনাদেরকে দেবেন না। বলেন না আমিন, আরো জোরে বলেন আমিন। কেন একটা মেডিসিন একটা ট্যাবলেট আপনাদেরকে দিয়ে যাব, এটার উপর নিয়মিত আমল করলে এই গজবের মরা থেকে আল্লাহ হেফাজত করবেন। বলেন না মায়ুস না হো আহলে জমি, আপনি খতাসি তকদির বদল জাতি হে মুজতারি কি দোয়া সে, পাপি তাপি বন্দা কে হো নিরাশ জেনা হয়, পাপি তাপি বন্দা কে হো নিরাশ জেনা হয়, তপ্ত মনের দুয়ার ফলে তকদির পাল্টায়। এই ট্যাবলেটটা আগে 2-3 মিনিট আমি বলে দিচ্ছি, ট্যাবলেটটা সবার পকেটে রাখার দরকার। বলে সুবহানাল্লাহ, মহব্বতে কয়েকবার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, মাগরিবের পরে জিকির হয়েছে, আমি হালকা পাতলা শুনছি, এরপর আমি 2-3 মিনিট জিকিরের ওই ট্যাবলেটটা বুঝা নিতে হলে কিছু জিকির লাগবো, কেন আল্লাহর মহব্বত অন্তরে আগে আসতে হবে। কুরআন শরীফে আল্লাহ নিজে বলেন সুরায় আহজাব 22:41 আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে আমার প্রিয় ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির করো। জোরে বলবে সুবহানাল্লাহ, অধিক পরিমাণে আল্লাহর জিকির করো। অথচ নামাজের কথা আসছে টোটাল কোরআন শরীফে 82 জায়গা, এক জায়গা তো অধিক পরিমাণে নামাজ পড়ে এই কথা বলা হয় নাই, জাকাতের কথা আছে কিন্তু অধিক পরিমাণে জাকাত দাও বলা হয় নাই, হজের কথা আছে, রোজার কথা আছে, সৎকার কথা আছে, কোনো বিষয়ে অধিক পরিমাণে করো এই কথা বলা হয় নাই, কিন্তু জিকিরের ব্যাপারে আল্লাহ নিজে বলেন ও বন্দা বান্দিরা অধিক পরিমাণে জিকির করো। আচ্ছা, হাদিস শরীফের নবীজি কি বলছেন, মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বাল কিতাবের 18 নম্বর খণ্ড পৃষ্ঠা 196 হাদিসের সিরিয়াল 11653 প্রসিদ্ধ হাদিস, নবীজি বলেন আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন, এত অধিক পরিমাণে তোমরা আল্লাহর জিকির করো যাতে করে লোকেরা তোমারে আল্লাহর জিকিরের পাগল বলা আরম্ভ করে। রহস্য কি? আল্লাহ বলেন ও বান্দা শান্তি যদি পেতে চাও, শান্তি পাইতে চান কি না কন্যা? এই তো 1 সপ্তাহ 10 দিন আগে আপনারা এখনো পত্রিকা তাই জামাই রে যে এখনো জামাই MBBS ডাক্তার চট্টগ্রামে নিজের শরীরে 20 ইঞ্জেকশনের মাধ্যমে ঢুকায় আত্মহত্যা করছে, শুনছেন না? এটা স্বামী কিন্তু MBBS ডাক্তার, বউ MBBS ডাক্তার,
বউয়ের পুরো ফ্যামিলি থাকে লন্ডন, পয়সার অভাব নাই, কামিন 35 লক্ষ টাকা, কিন্তু 20 ঢুকায় আছে, আত্মহত্যা করছে। বড় আরামে আছেন নাকি? জোরে বলেন না, আরামে নাই। কোরিয়ার আজ থেকে 5 বছর আগে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট আত্মহত্যা করে মারা গেছে, পত্রপত্রিকা তার আছে। তো উত্তর কোরিয়া এত বড় রাষ্ট্রের প্রেসিডেন্ট কি গরিব আছেন নাকি? ফকির নিয়ে আসি, পয়সার অভাব নাই। আল্লাহ বলেন বন্দা 100 তলা বিল্ডিং এর উপরে যদি লিফটের মাধ্যমে উঠিয়ে এসি ওলা কামরাই নরম তুল তুল বিছানাই যদি তুমি ঘুমাইয়া থাকো, ও বন্দা আমি আল্লাহ যদি তোমার কলবে শান্তি না দেই, এই টাকা পয়সা 100 তলা বিল্ডিং এর উপরে উঠিয়াও তুমি শান্তি পাইতে পারো না। শান্তি দেওয়ার মালিক কে? এই জন্য আল্লাহ বলেন এত শান্তি আমি তোমার কলবে ঢুকাইয়া দেব। এই জন্য অধিক পরিমাণে জিকির যারা করবে হাতে টেক করে সে মরবে না, মৃত্যুবরণ তার হবে না, হাতের রুগী হবে না। আল্লাহ নিজে বলেন শান্তি আমি দিব, এখন অশান্তি আইতে পারে না। ও বন্দা সারা দিনে এক বেলা খাইবা, সোনের ঘরে থাকবা, কুরের ঘরে থাকবা, গাছের নিচে থাকবা, কিন্তু তোমার কলমটারে আমি চিন্তা প্রুফ বানাইয়া দেব, টেনশন প্রুফ, অর্থাৎ ভিতরে টেনশন ঢুকতেই পারবে না, তুমি শান্তির হেডকোয়ার্টারের মধ্যে থাকবা। এই জন্য আল্লাহ বলেন বন্দা বুদ্ধি পরিমাণে আমারকে ডাকো, জিকির করো, যদি তুমি শান্তি পেতে চাও। আমরা ভাই চাইনি শান্তি? এক নম্বর ফজিলত এই জিকিরের দ্বারা ফজিলত হলো মোটামুটি 5টা। এক নম্বর ফজিলত যে গুণাগুলো তুমি আমি ছাড়তে পারতেছি না, কত গুণা আছে, কত হাজার বার তোবা করতেছি, সকালে তোবা করে বিকালে শেষ আছে কি না বন্যা? এই গুণাগুলো ছেড়ে দেবার তৌফিক আমি আল্লাহ তোমাকে দান করব। এক নাম্বার দুই, যে আবাদত বন্দিগি গুলো তুমি করতে পারতেছ না, ওই আবাদত করার জজবা যোগ্যতা ক্ষমতা তোমাকে দান করব। ও বন্দা তুমি ফজরের নামাজ আদায় করতে পারো না, ঘুম থেকে উঠতে পারো না, আমার জিকিরের মধ্যে লেগে যাও, আল্লাহ হওয়ার নিয়তে চেষ্টা করো। ফজরের নামাজ আবার কি, তাহাজ্জুদের সময় তোমাকে আমি জাগ্রত করে দেব। ওয়ান্না সুদিয়া মুন সারা দুনিয়ার মানুষ গুবের করে তাহাজ্জুদের সময় তোমার ঘুম এমন ভাবে বানবে ইচ্ছা করলো তোমার ঘুম আসবে না, যতক্ষণ পর্যন্ত ঠান্ডা পানি দ্বারা উজু করিয়া দুই রাকাত নামাজ আদায় করে মাওলার জিকির যতক্ষণ না করবা বন্দা তোমার কলমে ছটফট আরম্ভ হবে, শান্তি আসবে না। তুই আবাদত বন্দেগী কান্নাকাটি করার তৌফিক আমি জিকিরের দ্বারা তোমাকে দেব, বলেন না সুবহানাল্লাহ। তিন নাম্বার, কলবটা আমি পরিষ্কার করে দেব, কলবে আমার মারিফতের নূরের বাতি জ্বালাইয়া দেব। হ্যাঁ এমন নরম হবে রে বন্দা, তখন তুমি যতই কান্নাকাটি করবা এতই তোমার মজা লাগবে। ও বন্দা আগে তুমি চেষ্টা করলো চোখ দিয়ে 2 ফুটা পানি আসে নাই, এখন মাওলার দরবারে যখন তুমি মুনাজাতে হাত উঠাই বা বৃষ্টির মতো তোর চোখ দিয়ে পানি আসবে, এরপরে তোর তৃপ্তি আসবে না। আল্লাহর দরবারে কানবা আই দরিগা আজকে মান দরিয়া বুদে তাদে সারে দিল বুরে জি বাসুদে, আল্লাহর দরবারে এইভাবে কানবা, ও মাওলা তোমার মহব্বতে কান্নাকাটি করি 1 ফুটা 2 ফুটা করে চোখের পানি আসে আমার তো তৃপ্তি মিটে না গো মাওলা, তুমি যদি আমার 2 চোখের মধ্যে 2টা সাগর বানাইয়া দিতে, 2 সাগরের পানি গুলো আমি তোমার মহাব্বতে কেঁদে কেঁদে কোরবান করে দিতাম। আল্লাহ বলেন বন্দা দুনিয়ার সব কিছু সহ্য করতে পারি, কিন্তু গুনাগার বন্দার চোখের পানি আমি মাওলা সইতে পারি না। এই যে এখানে গুনাগার বন্দার চোখের পানি,
গুনাগার এখানে মুসলমান কইছেন আল্লাহর বান্দা বেঈমান হইতে পারে, বলেন না সুবহানাল্লাহ। এখানেই ছোট্ট একটা ট্যাবলেটের কথা বলবো, ট্যাবলেটটা লাস্টে দা বলবো, আর কষ্ট হইতেছে আপনারে। জিকিরের ফজিলত, চার নাম্বার ফজিলত, বিশ্বনবী বলেন জিকিরের দ্বারা তুমি যদি তোমার জবানটারে তরুতাজা রাখতে পারো, এতেকালি সময় হাসতে হাসতে তোমার রুহটা বের হইয়া যাবে। কষ্ট কারে কো, তুমি তেরো পাইবা না। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন কর হে গঠ, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে বোবা। তো ফার্স্ট নম্বরে হাসতে, চার নম্বরে হাসতে হাসতে তোমার রুটা বের হইয়া যাবে। পাঁচ নম্বরে বুখারি শরীফের হাদিস, নবীজি বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়া ফাফাযাত আইনা। সাত শ্রেণীর লোক দিগ কে আল্লাহ আরশে আযিমের ছায়ার নিচে জায়গা দিবেন, এর মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয়, ছয় পর্যন্ত একটু কঠিন, সাত নম্বরটা সহজ, বলেন না সুবহানাল্লাহ। আমরা দুর্বল মানুষ, এর জন্য আমি সহজে শুধু সাত নম্বরটা বলতেছি। সপ্তম শ্রেণীর লোকদের পরিচয় হলো আল্লাহ, আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের হাদিসে ঘোষণা করেন ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়া, ওই সকল বান্দা বান্দি যার অনেক গুনাহ করছে, আপনারা করছেননি গুনাহ, আরে গুনাহ আছেনি আপনাদের আমল হালকা পাতলা মনে, কিন্তু আমার আমল নামায় যে গুনাহ বাজার আপনাদের সবাই মিলাইলো আমার গুনাহ বেশি হয়ে যাবো, বলে সুবহানাল্লাহ। আমার খবর আমি জানি, সাহিবুল বাইতি আদরা মা ফিল বাইত, ঘরের মালিকে জানে ঘরের ভিতরে কি কি আছে, কথা ঠিক কিনা? হাতও বলতেছিলাম বন্ধুরা, বিশ্বনবী বলেন ওই সকল বন্ধবান্ধি যারা অতীতে অনেক গুনাহ করেছে, গুনাহ স্মরণ হয়ে গেছে, জাহান্নামের কথা, মৃত্যু যন্ত্রণার কথা স্মরণ হয়ে গেছে, এখন আর দিস বিষ নাই, কি করবে, দুনিয়া চেষ্টা করলেও তারা মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচাইতে পারবে না, কথা ঠিক কিনা, বলেন না? কি আর ছেলে আর মেয়ে, এখন আল্লাহর ভয় ভীতি তার অন্তরে আসে গেছে, নীরবে বসে গেছে, নীরবে বসে বসে আল্লাহর জিকির করছে। আল্লাহর জিকিরের পরে মাওলার দরবারে এমন ভাবে কান্নাকাটি আরম্ভ করছে, আল্লাহ বলেন বন্দা আমার জিকিরের পরে যেহেতু তুমি চোখের পানি চাইরা কান্নাকাটি করেছ, আমার ওয়াদা কিয়ামতের ময়দানে তোমারে আমি আরশে আযিমের ছায়ার নিচে জায়গা দেব। আর যাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে না, বলে না সুবহানাল্লাহ। এই জন্য মহব্বতে কয়েকবার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে ট্যাবলেটটার কথা বইলে হইলে পরবর্তীতে আমার মনও না থাকতে পারে, এই ট্যাবলেট সকলের দরকার, দরকার আছে কি না বলেন? এটা ফগড়ও থাকলে মৃত্যু যন্ত্রণা নাই এটা গ্যারান্টি, বলেন না সুবহানাল্লাহ। জীবন হুঁচি না, ট্যাবলেট থাকবো ফগড়ের মধ্যে। হ্যাঁ মায়ুস না হো আহলে জমি আপনি হতাশে, তকদীর বদল জাতি হে মজু তারিখে দোয়া সে, পাপি তাপি বন্দা কেহ নিরাশ যে না হয়,
তত্ত্ব মনের দুয়ার ফুলে তকদির পাল্টা, দুয়ার দ্বারা ভাগ্য পরিবর্তন হয়ে যায়। ট্যাবলেটটা হলো আল্লাহর কাছে দোয়া, বলেন সুবহানাল্লাহ। এই ব্যাপারে এক আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালা রাব্বুকুম, তোমাদের প্রভু বলেছেন। আয়াতের অর্থটা ভালোভাবে বুঝেন, অনেকেরই প্রশ্ন আসে এই কথার উপরে, কিন্তু প্রশ্ন হয়তো না, শুধু আয়াতের অর্থটা শব্দ শব্দ বুঝো। আমরা মুসলমান, হিন্দুরা কিন্তু মুসলমান না, কথাটি কি না? কিন্তু হিন্দুদের রব কারা? আপনারা কোন? হ্যাঁ, খ্রিস্টানের রব কে? ইহুদিদের, মায়ানমারের বৌদ্ধ জাতিরা রোহিঙ্গা মুসলমানের উপর এত নির্যাতন নিপীড়ন চালাইছে, এরপর আল্লাহ এক কথায় সকলের সমস্ত সৃষ্টিগুলের রব কে? এখন উত্তরটা বুঝেন, ওয়াকালা এবং বলেছেন, ওয়াকালা এবং বলেছেন, রব্বুকুম তোমাদের প্রতিপালক, রব্বুকুম তোমাদের রব, তোমার তোটা মিলেন, ওয়াকালা রব্বুকুম এবং তোমাদের প্রতিপালক বলেছেন, এবং তোমাদের প্রতিপালক বলেছেন, উদুনি তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম তোমাদের দোয়া আমি আল্লাহ কবুল করে নেব। এই হলো আয়াতের অর্থ, দেখেন চিন্তার বিষয়। ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, এবং তোমাদের প্রভু বলেছেন তোমরা তা আমার নিকট দোয়া করো, তোমাদের দোয়া কবুল করে নেব। এই আয়াত দ্বারা প্রতীয়মান হয় কোন বেঈমান কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কবুল করবেন এতে কোনো সন্দেহ না, কারণ তাদের রব আল্লাহ। এখানে মুসলমানের কথা বলা হয় না, এখানে মুমেনের কথা বলা হয় না, যে মুমেনগণ তোমরা তোমাদের রবের নিকট দোয়া করো তিনি কবুল করবেন, এই কথা বলেন নাই, ডাইরেক্ট বলছেন ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব বলেছেন। আর রব তো সকলের রব কে? আল্লাহ। এখানে বিষয়টা হলো, বেঈমান কাফির মুশরিক তারা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বলেন বন্দা আমি যেহেতু ওয়াদা করেছি তোমাদের দোয়া কবুল করব, আমি তো কবুল করে নিব রে বন্দা, কিন্তু ইমান না আনার আগ পর্যন্ত এই দোয়ার ফলাফল পরকালে তোমরা কিচ্ছু পাইবা না, যা কিছু পাওয়ার আসে সব দুনিয়াতে পেয়ে যাইবা, শারীরিক সুস্থতা আমি তোমাকে দিয়ে দেব বেঈমান, কিন্তু শারীরিক সুস্থতা, ধন সম্পদে বরকত, এরপর এরপরে এক সিঁড়ি শত্রুর হাত থেকে, এবং ছেলে মেয়ে সর্বদিক দিয়ে তোমাকে শান্তির ব্যবস্থা করে দেওয়া হবে, কিন্তু পরকালে কিচ্ছু পাইতে না। কথাটা বুঝছেন না? দোয়া কবুল হবে ঠিক, দোয়ার ফলাফলও বাস্তবায়ন হবে, কিন্তু শুধু দুনিয়াতে, ইমান না থাকার কারণে পরকালে কিচ্ছু পাবে না। আর মুমেন মুসলমান হইলে দুনিয়া তো পাইব, পরকালেও পাইব, বলেন না সুবহানাল্লাহ। এই ব্যাপারে হিন্দুর দোয়া যদি আল্লাহ কবুল করেন, তো তোমার আমার দোয়া কবুল করবেন না? আরে জোরে বলেন না, আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহর কথা চিরসত্য। এই জন্য বন্ধুরা বলতেছিলাম, ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, মিশকাত শরীফের হাদিসে বিশ্ব নবী বলেন ইন্না রাব্বাকুম, এখানেও দেখেন মুসলমানের কথা বলে নাই, মুমেনের কথা বলে নাই, বরং বলছেন রব্বাকুম, ইন্না রব্বাকুম হাইয়ুন কারীমুন, হে আমার বান্দা বান্দীগণ তোমাদের প্রভু কিন্তু বড় লজ্জাশীল, বলেন সুবহানাল্লাহ, সাংঘাতিক লজ্জাশীল, এক তুলু লজ্জাশীল, নাম্বার দুই কারীমুন, অতি দয়ালু দানশীল দানকারী, কারীমুন দুইটা গুণের কথা বলা হয়েছে। হে আমার বান্দা বান্দীরা, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন, তোমাদের প্রভুর নিকট
দোয়া করার জন্য বলা হয়েছে। কেন জানো নি, তোমাদের প্রভু কিন্তু বড় লজ্জাশীল, কেউ কোনো কিছু চাইলে লজ্জায় আর খালিয়া হাত আর ভিড়ায় দিতে পারে না। বলেন সুবহান, লজ্জা না থাকলে তো একটা কথা রে, কি চাইতেছে বাদ দিক, লজ্জা থাকলে লজ্জা লাগতেছে তার হাতটা আমি কিভাবে ফিরাইয়া দেব। একটু হইলো লজ্জাশীল হইলে কি বলবো, সাথে কাছে যদি কোনো মাল দৌলত টাকা পয়সা না থাকে তবে যারা দিব করতে, আল্লাহ বলেন আমার কাছে তো কোনো সম্পদের অভাবই নাই। বলেন না সুবহানাল্লাহ, আমার দরবারে আমার বান্দারে কোনো জিনিসের অভাব নাই, যেহেতু তোমাদের রব লজ্জাশীল, দ্বিতীয়ত দানবীর, হিসাব ছাড়া দান করেন। ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন ইয়াস্তাহয়ী, আতিনি লজ্জাবোধ মনে করেন, ইয়াস্তাহয়ী মিন আবদিহি ইদা রাফা ইয়াদাইহি ইলাইহি আইয়ারুদ্দাও মাসিফরা, তার কোনো বন্দাবান্দি তার নিকট যখন খালি খালি হাত উঠাইয়া, খালি খালি হাত উঠাইয়া তার কাছে যখন দোয়া করবে, আল্লাহ এমন আল্লাহ তার হাতটা খালি অবস্থায় ফেরত দিতে তার লজ্জা লাগে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহ বলেন আমার লজ্জা লাগে রে বন্দার, শরম লাগে, আমি আমার এই বন্দার খালি হাতটা কিভাবে ফেরত দেব। কোনো বেঈমান যদি আল্লাহর দরবারে এমন ভাবে হাত উঠায়, আল্লাহ বলেন বন্দার তুমি বেঈমান হতে পারো কিন্তু আমারই তো বন্দা। বলেন না সুবহানাল্লাহ, এখানে সহজে বুঝেন বেঈমান আর আমার তোমার মধ্যে পার্থক্য তেমন বেশি নাই, এই সামান্য একটু পার্থক্য, আমরা তো মনে করি অনেক পার্থক্য, না না সামান্য একটু পার্থক্য। কেমন পার্থক্য দেখো, কেউ বেঈমানের চোখ দুইটা, আপনার চোখ তিনটা নাকি, আপনার চোখও দুইটা, আপনার কান দুইটা, আপনার নাক একটা, আপনার সব তো বেঈমানের একই, বেশমাসিনী কোনো কোনো কিছু বেশ কম নাই, খানা দানা চলাফেরা কথাবার্তা বিয়া শাদি বাচ্চা কাচ্চা কোনো দিক দিয়ে কোনো বেশ কম নাই, সামান্য একটু বেশ কম আছে, একটাই বাল্বের বেশ কম, এই বাল্ব বাল্ব অর্থাৎ তুমি একটা ঘর বানাইছো কামরা হইলো পাঁচটা, একবারে টাইলস দামি টাইলস ফিট করছো, এত সুন্দর বানাইছো যে ওই গরজা সবাই প্রশংসা করে, কিন্তু একটা কামরার মধ্যে তুমি লাইট ফিট করো নাই, বাল্ব লাগাও নাই, বাকি সব ঠিকঠাক হয়ে গেছে গা, শুধু বাল্ব পাই না সুইচটা দিলে কি হয়ে যাবো গা, ফসা, বাকি চারটার মধ্যে বাল্ব ফিট করা হয়েছে, এখন রাত্র হয়ে গেছে, যারা দেখার লাগি গেছে চারটা কামরার তো বড় পছন্দ করে, একটা কামরা গিয়ে দেয় অন্ধকার, অন্ধকার এই কারণে কামরাটাকে ঘৃণা করা হবেনি, ঘৃণা করা যাবে না, ঘৃণা করলে বোকামি হবে, কেন বেশি না 100 টাকা দিয়ে একটা বাল্ব কিনাই না, লাগাইয়া সুইচটা লাগাই দাও সঙ্গে সঙ্গে আলোকিত হইয়া যাবে, কথা ঠিক কিনা। আল্লাহ বলেন বন্দা তুমি জানো না, তুমি কিন্তু একবারও আমার কাছে বলো নাই মাওলা গো তুমি আমাকে মুসলমান পরিবারে জন্ম দিবা, ও বন্দা আমি দয়া করে মায়া করে তোমাকে মুসলমান পরিবারে জন্ম দিয়েছি এই কারণে তুমি মুসলমান, তোমাকে যদি মুসলমান পরিবারে জন্ম না দিয়া কোনো হিন্দু পরিবারে জন্ম দিতাম, বেশিতে বেশি ধর্মীয় নেতা হইলে তুমি মন্দিরের ব্রাহ্মণ হইতে পারতা, কথা ঠিক কিনা, মন্দিরের ব্রাহ্মণ হতে পারতা, তোকে যদি আমি খ্রিস্টান পরিবারে জন্ম দিতাম বেশিতে বেশি তুমি পাদ্রি হইতে পারবা রাহেব হতে পারতা, ও বন্দা তুমি যেহেতু আমার কাছে আবেদন করো নাই আমি দয়া করে মায়া করে তোমাকে মুসলমান পরিবারে জন্ম দিয়েছি, আমার বেঈমান বন্দা বান্দি যারা রয়েছে এরাও কিন্তু আমার বন্দা, 24টা ঘন্টা আমি মাওলা তাদের দিকে তাকাইয়া আছি, ফাফির রুইলাল্লাহ ও বন্দা বড় আপন করে তোমাকে আমি বানাইলাম,
চোখ দিলাম আমি, কান দিলাম আমি, হাঁটাহাঁটি করার জন্য পাও দিলাম আমি, সবকিছু ধরার জন্য হাত দিলাম আমি, যোগ্যতা দিলাম কথা বলার আমি, খানা পিনার সুন্দর ব্যবস্থা করলাম আমি, এক কথায় সবকিছু আমি করলাম। ও বন্ধা, আমি আল্লাহকে ছেড়ে দিয়ে তুমি কোথায় মন্দিরের দিকে চলে যাচ্ছ, কোথায় দেবদেবীর দিকে চলে যাচ্ছ? ফাফিরু ইলাল্লাহ। চব্বিশটা ঘন্টার সেকেন্ড সেকেন্ড সময় আল্লাহ ডাকতেছেন, বন্ধা তুমি ভুল পথে চলে যাচ্ছ, সব কিছু আমি দিলাম, আমি চাইলে সেকেন্ডের মধ্যে তোমাকে আমি পাগল বানাইয়া দিতে পারি, বন্ধু কানা লুলা ল্যাংরা হাত কাল বানাইয়া দিতে পারি। ও বন্ধু, এত কিছু নেমত তোমাকে আমি দান করলাম, এত সুন্দর দুনিয়া নেমতে ভরা আমি তোর জন্য সৃষ্টি করেছি, এতগুলো নেমত পাইয়া তুই আমাকে কেন ভুলে রইলে, আমাকে ভুলিয়া কোথায় তুমি চলে যাচ্ছ? এই জন্য আল্লাহ ডাকেন, ফাফির রুইল আল্লাহ, এদিকে আসো, অর্থাৎ আল্লাহর দিকে দৌড়ে আসো। বলেন না সুবহানাল্লাহ। কোন বান্দা যখন আল্লাহর দিকে আসে তওবা করে এত খুশি হন আল্লাহ। এই ব্যাপারে ছোট্ট একটা ঘটনা বলি, আমি অন্যদিকে যাচ্ছি। ঘটনা হলো বন্ধুরা, এক হিন্দু বেচারা মন্দিরের খেদমত করে আর কি, ঝাড়ু টারু দে, বাতি ধরা, মূর্তিগুলোর মধ্যে যে ধুলাবালি লেগে থাকে, সপ্তাহে একবার গিয়া গিয়া সুন্দরভাবে ফুচ্ছা মুচ্ছা সাফসুফ করে দেয়। বিয়া করছে অনেক দিন হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হইতেছে না, যেহেতু বাচ্চা কাচ্চা নেয়, বাচ্চা কাচ্চার জন্য তো সবাই চাইতেছে, ডাক্তার কবিরাজ কত কিছু দেখাইতেছে, কাজ হইতেছে না। দশ বারো বছর পরে, পনেরো বছর পরে এখন বাচ্চা একটা হইব খবর হয়ে গেছে, খুশি, এতদিন পরে বাচ্চা হবে, বাচ্চা হয়েছে, কন্যা সন্তান দেখার মতো, কলিজা ঠান্ডা হয়ে গেছে, মেয়েটা আস্তে আস্তে বড় হতে লাগলো, দশ বারো বছরের হয়ে গেছে, মোটামুটি বালকের কাছাকাছি, হঠাৎ করে মেয়েটার পেটে ব্যথা আরম্ভ হয়ে গেছে খুব। আসলে ব্যথা, এটা হলো মুসলমান হওয়ার জন্য উসিলা হইয়া যাবে, এমন ব্যথা আরম্ভ করছে। ফেটের ব্যথা হইলে তো বুঝেন কেমন, কোনো কিছু ভালো লাগে না, খানা পিনা ঘুম কিচ্ছু ভালো লাগে না, একমাত্র কন্যা, তার পেটের ব্যথা ভালো হচ্ছে না, পেরেশান, ডাক্তার আনলো কাজ হইতেছে না, কবিরা জানছে কাজ হচ্ছে না, আশপাশের যত ডাক্তার কবিরা ছিল সবাই ব্যর্থ হইয়া গেছে। এখন চিন্তা করতেছে মেয়েটা তো মরে যাবো গা, রাত্রেও কান্দে দিনও কান্দে, খানা পিনা সব বন্ধ, এই জীর্ণ শীর্ণ হইয়া গেছে, মরে যে যাবো এটা নিশ্চিত। এখন সে চিন্তা করতেছে, শেষমেশ মন্দিরও গিয়া দেখি সারাটা জীবন তো এই দেবদেবীর পূজা করলাম, উপাসনা করলাম, দেবদেবীর খেদমত করলাম, এদের কাছে গিয়া দেখি কোনো একটা উপকার করতে পারে কিনা। আপনারা কি করেন, মূর্তি সারা দুনিয়ার মূর্তি যদি একটা মিলে এতে ফেরের ব্যথা ভালো করতে পারবো নি? কই ফেরের ব্যথা রাখেন, কোনো একটা মাসি যদি আইসা এই মন্দিরের নাকের মধ্যে বসে আরামসে যদি বাথরাম করে, বাথরুম বাথরুম এই মন্দিরের নাকের মধ্যে আয় বসে, এই মশা মাসি যে আছে, মাসি মাসি কিন্তু মাঝে মধ্যে শুধু ওই নাকের জায়গা তুই হ্যাঁ জায়গা ভা বসে আরামে রৌদ্রের মধ্যে একটু রৌদ্র আমি কি করুন তাপ নিয়াম, এখন মাসি একটা জ্বালা দিতাছে এমন ওইনি মাঝে মধ্যে, এটা মাতার মধ্যে বইতো না, মাতা চুলের উপর বইয়ে থাক আমি যাতে খবর না ভাই না, একবার আইব নাকের কেন বইতো কথাটা কিনে করি, এমন একটা রাগ উড়ে বারবার দিয়ে বলে দিলেও জানা, আমি মারতাম চাই ভারিও না, জায়গা কই গেছে জায়গা হ্যাঁ ওই জানে, এই নাকের এই নাকের ডোগায় বইতো বসতো আসে, দে কোনো মূর্তির নাকের নাকের ডোগায় বইসে যদি এ বাথরুম করে পায়খানা করে মূর্তিগুলো সবদানে মিললা এই মাসিটারে সরাই থাকবো নি, মাসিকে সরাইবার ক্ষমতা নাই। যাই হোক, ওই হিন্দু বেচারা চলে গেল মন্দিরে, মন্দিরে যাইয়া
মূর্তিগুলোকে দেব দেবীকে সামনে রেখে এমন কান্না, এর তো মন জৈলা মিরা সরকার হয়ে গেছে, মেয়ে মারা যাচ্ছে। হে প্রতিমা সকল, হে মূর্তি সকল, হে দেব দেবী, সারাটা জীবন তোমাদের পূজা করলাম, তোমাদের কাছে তোমাদের কাছে তোমাদের ওই আবাদত বন্দেগী করলাম, রাতের রাত্র তোমাদের কাছে তোমাদের সেবা যত্ন করলাম, এখন তো আমি মহা বিপদে পড়ে এসেছি, আমার একমাত্র কন্যা তার পেটের ব্যথা তো ভালো হচ্ছে না, ডাক্তার কবিরা সবাই ব্যর্থ হইয়া গেছে, আমার এখন আর কোনো রাস্তা খুলে নাই, নিরুপায় হইয়া তোমাদের কাছে এসেছি। সারা জীবনের এবাদতের বিনিময় হলেও আমার কন্যার পেটের ব্যথাটুকু একটু ভালো করে দাও। খুব কাঁদতেছে, সারা শব্দ আইবুনি, দীর্ঘক্ষণ পর্যন্ত কান্নাকাটি করছে, খুব কান্নাকাটি করছে, কোনো খবর টবর নাই। গভীর রাত্রে বাড়িতে চলে আসি, আল্লাহ আয়সা থেকে কোনো খবর নাই, মেয়ে তো একটা না কান্নাকাটিতে কান্নাকাটি করছে। সন্ধ্যা সকাল হয়ে গেছে, সে আর কোনো রাস্তায় পাইতেছে না, কই যাবে কি করবে, সারাদিন চিন্তা করতে লাগলো। মাগরিবের আগে আগে হঠাৎ করে তার মনে পড়ে গেছে, আরে শুনতে পেরেছি মুসলমানের খোদা নাকি সবকিছু করতে পারে। আপনাদের কি ধারণা, পারেনি আপনাদের খোদা? হ্যাঁ, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, মুসলমানের খোদা সবকিছু করতে পারে। শেষবারের মতো মুসলমানের খোদার কাছে যায় কি কিছু আরাধনা কইরা দেখি বিষয়টা নিয়ে সমাধান হয়ে যা। এখন মুসলমানের খোদার কাছে চাইতে গেলে মসজিদে যাইতে হে নে বলে মসজিদে যাইতে বা আসলে কিন্তু মসজিদে যাইতে হবে না। আল্লাহ বলেন, ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, বন্দা তুমি যেখানেই থাকো না কেন, যেখানেই যাও না কেন, আমি আল্লাহ কিন্তু তোমার সাথে আছি। ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, কিন্তু হে তুইলু হিন্দু এত বুঝতাছ, আমরা যেমন মন্দিরও যাইয়া উপাসনা করি, মুসলমান না মসজিদও যাইয়া, মুসলমানের খোদার কাছে চাইতে হলে মসজিদও যাইতে হবে। এখন সে মাগরিবের আগে আগে কি করছে, মুসলমানের মতো উজু করছে, মুখ ধুইছে, হাত ধুইছে, ফাও ধুইছে, মাথা মাসে করছে। এখন আবার চিন্তা করতেছে আজান দিত হয়ে গেছে গা, দলে দলে মুসলমান না মসজিদের ভিতরে ঢুকছি, আমি হিন্দু মানুষ প্রসিদ্ধ ব্যক্তি সবাই তারে চিনে, এই অবস্থার মধ্যে আমি যদি মসজিদে যাই তো নমাজ বাদ দিয়া সবাই আমার দিকে তাকায় থাকবে, কথাটি কি না কিনা, যে হিন্দু বেচারা মসজিদে কেন আসছি, এই কারণে বেচারা ঘোরাফেরা করতেছে, নামাজ শেষ হলে আমি মসজিদের ভিতরে ঢুকে যাব। এদিকে মাগরিবের নামাজ শেষ, সবাই যখন ঘর থেকে বের হইয়া আসছি, মসজিদ থেকে বের হইয়া আসছি, মসজিদ এখন খালি হয়ে গেছে, আগের মসজিদ এমন তালা লাগানো আছেন না, দরজা হয়ে আসেন না, কারণ হালকা পাতলা দিছে যাতে গরু ছাগলের বাচ্চা না যাইতে পারে, কারণ ফ্যান তো আসেনই না, কারেন্ট তো নাই, মাইক তো আরো নাই, ওই সাড়াই মারাই এটা লাগি কাটা সুরে যাইব, সুর যাইব নাকি, ইমামও তো আসেন না, যে আইসে ওই ইমামতি করছে, বেশি না আজ থেকে 30 বছরের আগে এই নিয়ম নীতি ছিল না। যাই হোক, কষ্ট গেছে আপনাকে, ওই হিন্দু বেচারা মসজিদের ভিতরে প্রবেশ করল। এখন ওই আয়াতটা আবার দেখেন, ইন্না ওয়াকালা রাব্বুকুম উদুনী ইয়াস্তাজিব লাকুম, তোমাদের প্রভু বলেছেন তোমরা তোমাদের প্রভুর কাছে দোয়া করো, তিনি তোমাদের দোয়া কবুল করে নেবেন। বলেন না সুবহানাল্লাহ, এর দ্বারা বোঝা গেছে হিন্দুর দোয়া আল্লাহ কি করবেন, কবুল করে নেবেন। ওই হিন্দু ব্যক্তি মসজিদে প্রবেশ করে আর কোনো কথা নাই, আল্লাহর দরবারে দুইটা হাত এমন ভাবে উঠাইলো, এমন ভাবে উঠাইছি, উঠাইয়া চিৎকার মেরে মুসলমানের খোদা বলে ডাক দিল, ও মুসলমানের খোদা, ও মুসলমানের প্রভু, শুনতে পেরেছি তুমি নাকি সব কিছু করতে পারো,
বিপদগ্রস্ত লোকদেরকে তুমি বিপদ থেকে উদ্ধার করতে পারো। মুসলমানদের জবান থেকে আমি তা শুনেছি, আমি মহা বিপদে পড়ে তোমার কাছে এসেছি। একমাত্র আমার কন্যা তার পেটের ব্যথা ভালো হচ্ছে না, ডাক্তার কবিরা সব দেখাইলাম, সব জায়গা থেকে ব্যর্থ হইয়া ফিরে আসলাম। ও মুসলমানের খোদা, আমার দুঃখ কার কাছে বলবো? দীর্ঘ ৪০টা বছর যে দেব দেবীর পূজা করলাম, যে দেব দেবীর আবাদত বন্দীকে উপাসনা করলাম, কাকুতি মিনতি করে তাদের নিকট আমি আরাধনা করেছি, আমার কন্যার পেটের ব্যথাটুকু ভালো করে দাও। প্রয়োজনে সারা জীবনে এবাদতের বিনিময় হলেও আমার কন্যার পেটের ব্যথাটুকু ভালো করে দাও। কিন্তু ৪০ বছর এবাদত বন্দেগী পূজা উপাসনা যাদের জন্য করেছি তারা তো আমার কোনো উপকার করতে পারে নাই, আমার নিকট আর কোনো রাস্তা নাই, সব দিক থেকে আমি নিরাশ হইয়া অবশেষে তোমার কাছে আসছি। ও মুসলমানের খোদা, পারবানি তুমি পারবানি, আমার কন্যার পেটের ব্যথাটুকু তুমি ভালো করতে পারবানি, যদি পারো আমার উপর একটু দয়া করো, রহম করো, আমার কন্যার পেটের ব্যথাটুকু দয়া করে তুমি ভালো করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে জবাব এসে গেল, ও বন্দা আমি তো তোমার দিকে তাকাইয়া রয়েছি, সর্বদাই তোমাকে ডাকতেছি, ফাফির রুইল আল্লাহ, বন্দা তুমি কোথায় চলে যাচ্ছ, আমার দিকে আসো, আমি তোমাকে বানাইলাম, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমাকে আমি দান করলাম, দেখার জন্য চক্ষু দান করলাম, শোনার জন্য কান দান করলাম, কথা বলার জন্য মুখ দান করলাম, এক কথাই সব কিছু আমি দান করলাম, এই দুনিয়া আমি সাজাইলাম, তুমি যাতে শান্তিতে আরামে চলাফেরা করতে পারো, কত ধরনের নেয়ামত আমি তোমাদের জন্য তৈয়ার করলাম, কিন্তু বন্দা ভুলবশত তুমি আমাকে ছেড়ে মন্দিরের দিকে যাওয়া আসা আরম্ভ করছো, যেদিন থেকে তুমি মন্দিরে যাচ্ছ সেদিন থেকে আমি তোমাকে ডাকতেছি ফাফির রইলাম না, বন্দা তুমি আমাকে ছেড়ে কোথায় চলে যাচ্ছ, আমি মৌলার দিকে আসো, আমি মৌলার দিকে আসো, এতদিন পর্যন্ত তুমি আমার ডাকে সাড়া দাও নাই, আজকে মহা বিপদে পড়ে তুমি আমাকে ডাক দিয়েছ, কিন্তু দুঃখের বিষয় নিজের প্রভু নিজের মৌলা বলে একবার ডাক দাও নাই, এখন বিপদে পড়ে ডাক দিয়েছ, মুসলমানের খোদা বলে ডাক দিয়েছ, বন্দা তুমি জানো না আমি শুধু মুসলমানের খোদা না, তোমারও তো খোদা, বলে সুবহানাল্লাহ, তোমারও তো খোদা, ও বন্দা তুমি যেহেতু মুসলমানের খোদা বলে ডাক দিয়েছ, আমার লজ্জা লাগতেছে তোমার হাতটা আমি কিভাবে খালি হাতে ফেরত দেব, ও বন্দা আর তোমার কান্নাকাটি করতে হবে না, যারে যা বন্দা বাড়িতে চলে যাও, আমি আল্লাহ তোর কন্যার পেটের ব্যথা ভালো করে দিলাম। আওয়াজ এসে গেছে কানে, আল্লাহ আকবার, তাড়াতাড়ি মুনাজাত শেষ করি, দূর দিশে বাড়ির দিকে দেখা যাক কি হয়, বাড়িতে যাইয়া দেখে কোন কান্নাকাটির আওয়াজ নাই, ঘরে প্রবেশ করে দেখা যাচ্ছে মেয়েটা এখন হাসি হুসি হাসতেছে, মনে হচ্ছে যে মৃত লাশের মধ্যে জীবন এসে গেছে, মেয়ে হাসি দিয়ে বলতেছে আব্বা অবশ্যই তুমি কোনো না কোনো ডাক্তার কবিরাজ দ্বারা চিকিৎসা করাইছ, নতুবা হঠাৎ করে এমনভাবে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে, মনে হচ্ছে আগুনের মধ্যে পানি ঢেলে দেওয়া হয়েছে, হঠাৎ করে আমার পেটের ব্যথা নাই ভালো হয়ে গেছে, আব্বা বলো কোন ডাক্তার দ্বারা তুমি চিকিৎসা করাইছ। এখন হিন্দু বেচারা কান্দে কান্দে কান্নাজড়িত কণ্ঠে বলতেছে, মাগো এমন ডাক্তার দ্বারা চিকিৎসা করাইলাম যিনি হলেন তোমার আমার মাওলা, এতদিন ভুলের মধ্যে ছিল ও আমার মাওলা, মাওলার কত নেয়ামত খাইয়া
জীবনের কোনোদিন মাওলাকে ডাক দেই নাই, আজকে মহা বিপদ পড়ে মুসলমানের খোদা বলে ডাক দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে আমার ডাকে সাড়া দেওয়া হয়েছে। অথচ দীর্ঘ ৪০টা বছর এই মন্দিরে যাইয়া দেবদেবীর পূজা করলাম, সারাটা রাত্র তাদের কাছে কান্নাজড়িত কণ্ঠে আরাধনা করলাম, তাদের পক্ষ থেকে কোনো সাড়া শব্দ না। আমার বুঝে আসছে এতদিন আমি ভুলের মধ্যে ছিলাম। ও মা আর দেরি করবা না, চলো গোটা পরিবারের সদস্য মুসলমানের কলিমা পড়ে মুসলমান হইয়া যা, সাথে সাথে সব একসাথে মুসলমান। বলেন তো আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করবেন কিনা? ইয়ে ট্যাবলেটটা হলো আল্লাহ বলেন বন্দা তুমি আমার কাছে দোয়া করলে দুনিয়া সব কিছু সহ্য করতে পারি, গুনাহগার বন্দর চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। এই কান্নাকাটি করো যত করবা, মায়া এ বাজারে দুনিয়া ইজরাস, মায়া উকুমা আজকে ও চশমে তরাস। দুনিয়ার পুঁজি হলো টাকা পয়সা, কথার কথা এই টাকা তোমার পকেটের মধ্যে আছে, টাকার বান্ডেল পকেটের মধ্যে আছে, যত বড় বিপদে তুমি পড়ো না কেন টাকা ছাইরা তো উদ্ধার হয়ে যাবা, কথা ঠিক কিনা? কথাটা বুঝছেন না? টাকা যদি থাকে পকেটে, টাকা ছাইরা দিলে বিপদ থেকে উদ্ধার হওয়া যাবে কিনা বলেন না? বড় বড় বিপদ থেকে, কথার কথা ১,০০,০০০ টাকার একটা বান্ডেল তুমি আসার পথে একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে না, তোমার গাড়ি আটকাইছে, ১০-১২টায় ধরছে, তুমি মাইরা দিছো বা টাকার বান্ডেল, বাস তোমারে নিরাপদে নিরাপদ স্থানে পৌঁছায় দিয়ে যাইব, কথা ঠিক কিনা বলেন না? মায়া ই বাজারে দুনিয়া ইজরাস, মায়া উকবা আজকে বু চশমে তরাস, মায়া উকবা আজকে বু চশমে তরাস। দুনিয়ার পুঁজি হলো টাকা পয়সা, স্বর্ণ রূপা ধন সম্পদ, এইগুলো থাকলে বিপদ থেকে উদ্ধার হওয়া যায়, কিন্তু হাসরের ময়দানে এই টাকা তোমার কোনো কাজে আসবে না। কারো কবরে যদি কোটি কোটি টাকা বান্ডেল বস্তা বইরা যদি কবরে দিয়ে আসে লাভ হইব নি, বস্তা বইরা যদি স্বর্ণ দিয়ে আসে লাভ হইব, লাভ হবে না। এই জন্য আরিফ রুমি বলেন, মায়া এই বাজারে দুনিয়া ইজরাস, মায়া উকবা আজকে বউ চশমে তরাস, মায়া উকবা আজকে বউ চশমে তরাস। পরকালের পুঁজি হবে চোখের পানি, তুমি যখন মাওলার দরবারে কান্না কাটি করবা, ১-২ ফুটা চোখের পানি আসবে, বৃতা দেবেন যাবে না, এই পানিগুলো ফেরেশতারা এক জায়গায় জমা কইরা রাখতেছি, বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এই পানিগুলো মিজানের পাল্লায় তোলা হবে, ভজন করা হবে, বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহর দরবারে আমরা সর্বদা রুনাজারি কান্নাকাটি করব, রাজি আছে কি না বলেন? দ্বিতীয় কথা হলো বন্ধুরা, নেক আমল করার আগ্রহ চেষ্টা তোমার আমার পক্ষ থেকে করতে হবে, এরপরে আল্লাহ তৌফিক দেবেন। ওইদিকে যাচ্ছে, আমি যে হাদিসটা পড়েছি অতি সংক্ষেপে ৫-১০ মিনিটে, আমি হাদিসের অর্থটা বলে আমি শেষ করব। হাদিসটা হলো নবীর মহাব্বত ইমান, বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মহাব্বত তোমার অন্তরে যদি এসে যায়, বুখারী শরীফের হাদিস, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গ্রাম থেকে এক ব্যক্তি আসে, গ্রাম্য সাহাবি আসে, আয়েশা বলতেছেন হযরত মাতা কিয়ামুসা, কিয়ামত না বলে হইব, কিয়ামত কোন সময় উঠে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ কিয়ামত হইবার লাগি বেচারা পাগল হয়ে গেছে গা, মাতা কিয়ামুসা, কিয়ামত কখন হবে? বিশ্ব নবী উত্তর না দিয়া বলতেছেন, ও আমার সাহাবি, কিয়ামত হওয়ার জন্য তুমি এত তাড়াহুড়া করছো, বলো কিয়ামতের জন্য তুমি কি আমল তৈয়ার করেছ, কিয়ামতের জন্য কি আমল তুমি করেছ?
ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য কোনো আমল আমি করি না, কিন্তু একটা আমল আছে, আপনি নবীকে এবং আল্লাহকে আমি আমার জীবনের চেয়েও ভালোবাসি, আল্লাহ এবং আল্লাহর রসুলকে আমি ভালোবাসি, এটা হইল আমার ফুজি, এটা হলো আমার আমল। এমনিতে তেমন বেশি আমল করতে পারি নাই। তখন নবীজি বলেছিলেন বুখারী শরীফের হাদিস, তুমি যদি আন্তরিকভাবে আমাকে ভালোবেসে থাকো, কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে তোমার হাসর হইয়া যাবি। আন্তা মা মান আহাব্বা, আন্তা মা মান আহাব্বা, তুমি ওই সকল লোকদের সাথে হাসর করবা দুনিয়ার জীবনে যাদেরকে তুমি আল্লাহর জন্য ভালোবাসবা। ভালোবাসা কয়েক প্রকার, একটু হইল স্বভাবগত মহাব্বত, যেমন মা বাবা ছেলে মেয়েরে মহাব্বত করে, এটা স্বভাবগত। আল্লাহ এমনি তৈরি করে দিছে মার ভিতরে বাবার ভিতরে সন্তানের মহাব্বত, সন্তানের অন্তরে মা বাবার মহাব্বত, আল্লাহ এমনিতে সৃষ্টি করে দিতে সৃষ্টিগত স্বভাবগত মহাব্বত। এই মহাব্বতের কথা বলা হয় নাই। আরেক মহাব্বত আছে মাল ফানি ফাইবার লাগি, গদি ফাইবার লাগি, ক্ষমতা পাওয়ার জন্য, টাকা পয়সা পাওয়ার জন্য। যেমন আমাদের দেশে যারা রাজনীতিবিদ আছে, রাজনৈতিক দলের সদস্য যারা আছে, নেতারে নেত্রীরে মহাব্বত করে, মনে করেন আওয়ামী লীগের সদস্য আমাদের মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাব্বতে নিজের জীবন দিয়া দিব, আছে না এমন অনেক আছে। তেমনি ভাবে খালেদা জিয়ার মহাব্বতে জীবন দিয়া দিব, বিএনপির মধ্যে আসেনি জুড়ে বন্যা আছে, কিন্তু তাদেরকে যদি তুমি বলো নেত্রীরে এত মহাব্বত করছ প্রয়োজনে জীবন দিয়া দিবা, কেন জান্নাত যাবার লাগি, কবরের আজাব থেকে বাঁচার জন্য, না না, সে নিজে বলবে এগুলোর জন্য না, কিছু দুনিয়ার স্বার্থ উদ্ধার করার জন্য, কথা ঠিক না? কিন্তু তুমি যদি কোনো আল্লাহওয়ালাকে ভালোবাসো, কোনো হক্কানি আলেমকে যদি ভালোবাসো, এই ভালোবাসাটা স্বভাবগত ভালোবাসাও না, দুই নম্বরে কোনো মালফানি টাকা পয়সা পাওয়ার জন্য না, এই ভালোবাসাটা হলো একমাত্র আল্লাহর জন্য। এই আল্লাহর জন্য ভালোবাসা যদি তুমি অন্তরে স্থান দিতে পারো, বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দানে ওই আল্লাহওয়ালার সাথে তোমার সাক্ষাৎ করাইয়া দেওয়া হবে এবং তোমাকে ক্ষমা করে পাশাপাশি জান্নাত দেওয়া হবে, বলেন সুবহান। এই ব্যাপারে বন্ধুরা ছোট্ট একটা ঘটনা বলি, হ্যাঁ টাইম হয়ে গেছে, এশার নামাজও পড়তে হবে, যে আলোচনা হয়েছে আমাদের সবাইকে বুঝবার আমল করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। উঠা বসা করতেছেন কেন, উঠা বসা করবেন না। ঘটনাটা অতি সংক্ষেপে আমি বলতেছি, ঘটনাটা হলো নবীর মহাব্বত ইমান, বুখারী শরীফের হাদিস, হুব্বুর রাসূল মিনাল ঈমান, আমরাও নবীরে মহাব্বত করি, করি কি না করি না, কিন্তু নবীজি বলেন আমাকে মহব্বত করতে হবে এমনভাবে নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এমনকি নিজের জীবনের চেয়েও আমি নবীকে মহব্বত করতে হবে। এই হাদিসটা এটা নতুন শুনছেন না, সারা জীবনে শুনে আইতাছেন, কথা ঠিক কিনা? এই মহাব্বত একমাত্র এমন মহাব্বত ছিল সাহাবায়ে কেরামের অন্তরে, তোমার আমার অন্তরে আছে ঠিক, কিন্তু এত কঠিন না, কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামগণ বাস্তবিক প্রমাণ করে দিয়েছেন যে নিজের ছেলে মেয়ে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের চেয়ে আবার বিশ্বনবীকে বেশি ভালোবাসতেন। একটা ছোট্ট ঘটনা বলতেছি, ঘটনাটা হলো বন্ধুরা, হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে চলে গেলেন, সাহাবায়ে কেরামগণকে নিয়ে উহুদের যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। এক পর্যায়ে আমার বিশ্বনবী একা পড়ে গেলেন, সাহাবায়ে কেরামগণ পিছপা হয়ে গেলেন, বেঈমানেরা, ঘটনা তো অনেক লম্বা, বেঈমানেরা মাঠ দখল করে নিয়েছে, প্রথম কিন্তু মুসলমানরা মাঠ দখল করেছিল,
পরক্ষণে একটা সমস্যার কারণে সাহাবাই কেরাম একটু বেউসুলি করছে, যার কারণে নিশ্চিত বিজয়টাকে পরাজয়ে পরিবর্তন করে দিলেন। নবী একা উহুদের ময়দানে দাঁড়ানো, নবীর সঙ্গে একজন লোকও তখন ছিল না। এর মধ্যে বেঈমান আব্দুল্লাহ বিন কামিয়া মক্কার বড় একজন পাহলোয়ান ছিল, এই বেঈমান নবীজির নাম ধরে ধরে ডাকতেছে, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়, মুহাম্মদকে জীবিত রেখে আমরা মক্কায় ফেরত যাব না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে দুনিয়া থেকে চিরচির বিদায় করে যাব। এই এই হুঙ্কার দিয়ে উহুদের ময়দান তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করছে নবীজি কোথায়। হঠাৎ করে বিশ্ব নবীকে এক বেঈমান দেখে ফেলল, বেঈমান দেখিয়া পাথর লইয়া নবীর প্রতি পাথরটা নিক্ষেপ করল, পাথরটা লেগে গেছে নবীর মুখ বরাবর, আরেকটা পাথর নবীর মুখ বরাবর লেগে গেল, দুইটা দাঁত নবীর শহীদ হইয়া গেল। আব্দুল্লাহ বিন কামিয়া বেঈমান তরবারিটা লইয়া একদম আমার বিশ্ব নবীর বরাবর দাঁড়াইয়া গেছে, বড় লম্বা তরবারি দ্বারা আমার নবীর মাথা বরাবর এত জোরে আঘাত করল। বুখারী শরীফের হাদিস, ওয়াকুসিরাতিল বাইদা, নবীজি মাথা মুবারকে যে হেলমেটটা ছিল রে বন্ধু, হেলমেটটা ভেঙে চৌচির হইয়া গেল। নাউজুবিল্লাহ বলে এত জোরে দিছে বা তার হেলমেটটা ভেঙে চৌচির হইয়া, হেলমেটের দুইটা কড়া নবী মাথায় বিদ্ধ হইয়া গেল, বিশ্ব নবী মাটিতে লুটিয়ে পড়ল। আব্দুল্লাহ বিন কামিয়া মনে করছে নবীজির মাথা দ্বিখণ্ডিত হইয়া গেছে, দ্বিখণ্ডিত হয়ে গেছে, এখন তার মুহাম্মদ বাঁচার কোনো সম্ভাবনা হই না। এই শয়তানে ঘোষণা করছে, ইন্না মুহাম্মাদান কাতকুতি, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, মুহাম্মদ আর দুনিয়াতে না, মুহাম্মদ শেষ। নাউজুবিল্লাহ বলে এই সংবাদ গোটা উহুদের ময়দানে ছড়িয়ে দেওয়া হয়েছে। এমন কি বন্ধুরা, সাহাবাই কেরাম যখন যুদ্ধে পড়ল, ইন্না মুহাম্মাদান কাতকুতি, বিশ্ব নবীকে উহুদের ময়দানে শহীদ করা হয়েছে, বলেন তো সাহাবাই কেরামের অবস্থা কি হবে? সাহাবাই কেরাম যখন শুনতে পারলেন ইন্না মুহাম্মাদান কাতকুতি, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, সাহাবাই কেরাম এমন পাগল হয়ে গেলেন মুসলমান মুসলমানের শহীদ করছে, বুখারী যদি বার হাদিস, মানে এমন পাগল হয়ে গেছে গা মুসলমান মুসলমানের উপর। এরই মধ্যে সংবাদ পৌঁছে গেছে মদিনাতে, মুহূর্তের মধ্যে শয়তানে মদিনাতে মদিনার গলিতে গলিতে ঘোষণা করে দিয়েছে, একটা ফেস লাগানো আর কি, যে মুহাম্মদ আর দুনিয়াতে নাই। মদিনার গলিতে গলিতে ঘোষণাকারী ঘোষণা দিচ্ছেন, ও মদিনার ভাইরা বোনেরা, ও মদিনার কচি কাচি বাচ্চা বাচ্চিরা, সংবাদ শুনছ নি, দিনের নবী আর দুনিয়াতে না। ও মদিনার ভাইরা, ও মদিনার বোনেরা, সংবাদ শুনছ নি, মক্কার বেঈমান কাফেরেরা আমাদের দিনের নবী মায়ের নবীকে উহুদের ময়দানে শহীদ করে ফেলেছে। এই কথা যদি মদিনার লোকেরা শুনে অবস্থা কি, দলের দলের লোকেরা এখন উহুদের ময়দানের দিকে রওনা হয়ে গেছে, কিন্তু এক মহিলা ঘরের ভিতরে কাজে ব্যস্ত ছিল, যেই অবস্থায় ছিলেন সেই অবস্থায় ঘর থেকে বের হইয়া গেল মহিলা, অথচ এই মহিলার স্বামী, মহিলার বড় ভাই, মহিলার বাবা তিনজন নবীর সঙ্গে উহুদের ময়দানে চলে গেছেন।
আল্লাহর কি কুদরত, একের পর এক তিনজন শহীদ হইয়া গেছে। গড়ে তার আর পুরুষ সদস্য নাই, তিনজন শেষ, কিন্তু তিনজন যে শহীদ হয়েছে মহিলা কিন্তু জানে না। মহিলা জানে শুধু বিশ্ব নবী শাহাদত বরণ করেছে। ওই মহিলা পাগল পাড়া হইয়া পাগলি নিয়ে হইয়া উহুদের ময়দানের দিকে দৌড়তে লাগলে, 14 মাইলের দূরত্ব, 14 মাইল। মদিনা থেকে উহুদের মাঠটা মসজিদে নববী থেকে 14 মাইলের দূরত্ব, দৌড়তেছে, 14 মাইল যাওয়াতে এত সহজ না, মহিলা মানুষ। যাইতে 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 উহুদের কাছাকাছি পৌঁছে গেছে। এমন সময় এক সাহাবি, উহুদের ময়দানে যারা যুদ্ধ করেছিলেন, এক সাহাবি মহিলাকে দেখে চিনে ফেললেন, পাশাপাশি বাড়ি আর কি, দেখে বলছে আরে তুমি আস। মহিলাকে ডেকে বলছেন এখন তুমি কেন আস, বুঝতে পেরেছি তোমার বাবার শাহাদতের কথা মনে হয় তুমি শুনতে পেরেছ, তোমার বড় ভাইয়ের শাহাদতের কথা শুনে মনে হয় তুমি এসেছ। ও মহিলা, তোমার বড় ভাইয়ের লাশটা অমুক জায়গায় পড়ে রয়েছে, তোমার বাবার লাশটা অমুক জায়গায় পড়ে রয়েছে। মহিলা কোন উত্তর দিলেন না, মহিলা দৌড়তেই রইলেন। মাঠে যখন পৌঁছে গেলেন তখন আরেক সাহাবি মহিলাকে দেখে চিনে ফেলল। মহিলাকে বলতেছেন ও মহিলা, আব্বু আম্মি, হা ভাই তেরে নেলড়াই মেয়ে শাহাদত পাই, তেরে ওয়ালাদ দি হুয়ে কুশতাই শামশিরে সাতাও। ও মহিলা, তুমি এসেছ সংবাদ শুনছ নি, তোমার আব্বা এবং তোমার বড় ভাই দুজন শহীদ হইয়া গিয়েছে। ওই সাহাবী আরো বলতেছেন সবসে বরকার এক শাওহার বিহুয়া তেরা শহীদ, গর কাগর সব হুয়া টুট পড়া কোহে আলম। ও মহিলা, সংবাদ শুনছুনি জাননি তোমার স্বামীও কিন্তু শহীদ হইয়া গেছে। বাবা বড় ভাই স্বামী তিনজন আমাদের সাথে এসেছিলেন, তিনজন বেঈমানদের তরবারির শিকার হইয়া শহীদ হইয়া গেছে। তিনজনের সংবাদ শোনার পর মহিলা একটা উত্তর দিলেন। মহিলা বলতেছেন উস আফিফা নে ইয়ে সব সুন কে কাহা তু ইয়ে কাহা, ইয়ে হে তু বতলাও কে কে সে হি শাহান শাহি আলম। মহিলা বলতেছেন ও আল্লাহ নবীর সাহাবি, বাবা ভাই স্বামীর কথা কেন বলছ, খোদার কসম বাবা ভাই স্বামীর মহব্বতে আমি আসি নাই, আমি ঘরে কাজে ব্যস্ত ছিলাম, কে যেন ঘোষণা করছি ও মদিনার ভাইরা বোনেরা কচি কাছে বাচ্চা বাচ্চিরা, সংবাদ শুনছুনি দিনের নবী মায়ের নবী আর দুনিয়াতে নাই, মক্কার বেঈমানেরা উহুদের ময়দানে নবীজিকে শহীদ করে ফেলেছেন। এই সংবাদ শুনে আমি পাগল পাড়া হইয়া মদিনাতে চলে এসেছি, তুমি ভাইয়ের কথা বলছো, বাবার কথা বলছো, স্বামীর কথা বলছো, আরে তাড়াতাড়ি বলো আমার বিশ্ব নবীর কি খবর। সালামত হে হুজুর গরচে জখমি হে হুয়ে সিনা স্বরূপে নো সে কো। সাহাবায়ে কেরাম গুন বলতেছে রো মহিলা, তোমার বাবা ভাই সবই শহীদ হয়েছে ঠিক, কিন্তু আমার বিশ্ব নবী এখনো পর্যন্ত জিন্দা আছেন, এখনো জিন্দা আছেন, যদিও নবীজি মারাত্মক ভাবে আহত হয়েছেন, জীবিত আছেন। কথাটা শুনলে মহিলা একটু খুশি হয়েছেন, কাহা উসনে দেখা তো
সুরত কবলি বলে কি কাহা উসরে দেখা দো মুজকু সুরত কবলি বলে কি কেউন তারিক আকো কো জরুরত হে উজালে কি বললেন কি বলছেন আল্লাহর নবীর সাহাবীরা তোমরা বুঝার চেষ্টা করো আমাকে দেরি করো না তাড়াতাড়ি নবীর কাছে আমাকে নিয়ে যাও তোমরা যদি দেরি করো হতে পারে আমি কলিজা ফেটে এক্ষুনি মৃত্যুবরণ করবো তাড়াতাড়ি নবীর কাছে আমাকে নিয়ে যাও নবীজি কোথায় আছেন আমার সন্ধান দাও এমন সময় দেখা যায় দুইজন সাহাবীর কাঁধে বর করে নবী আস্তে আস্তে সামনের দিকে আসতেছেন দেখাইয়া দিলেন এই যে দেখো নবীজি আসতেছেন বাড়িকে উষ্ণে রুখে আপনার কুজু দেখা তু কাহ আবু সালেম হেতু পের হি চে সব রঞ্জওয়ালা মহিলা এক দৌড় দিলেন এক দৌড় দিয়ার নবীজির আঁচলে দৌড়ে ফেললেন দইরা যে কথাটা বলেছিলেন কুল্লু মুসিবতিন বাদাকা জালাল ইয়া রাসূলুল্লাহ শুনতে পেরেছি আমি দেখি নাই আমার আব্বা নাকি শাহাদত বরণ করেছেন আমার ভাই নাকি শহীদ হয়েছেন আমার স্বামী নাকি শহীদ হয়েছেন কিন্তু খোদার কসম বাবা ভাই স্বামীর মহব্বতে আমি আসি নাই আমি গরিব কাজে ব্যস্ত ছিলাম কে যেন ঘোষণা করছে ও মদিনার ভাইরা বোনেরা কচি কাছে বাচ্চা বাচ্চি রে সংবাদ শুনছুনি দিনের নবী উহুদের ময়দানে শহীদ হইয়া গেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার শাহাদতের সংবাদ শুনে আমি আর মদিনাতে বসে থাকতে পারি নাই দীর্ঘ 14টা মাইল অতিক্রম করে এখানে চলে আসলাম ইয়া রাসূলুল্লাহ খোদার কসম করে বলছি আপনাকে দেখার পরে আমার বাবা ভাই স্বামী যে শহীদ হয়ে গেছেন সকল দুঃখ মুহূর্তের মধ্যে দূরীভূত হইয়া গেছে বলেন সুবহান হুব্বুর রাসূল মিনাল ঈমান এ নবীর মহব্বত ইমানই মহব্বত আল্লাহ আমাদেরকে দান করুক সবাই বলেন আমিন এই মহব্বত তখন হবে নবীর আদর্শ গ্রহণ করলে আল্লাহ আমাদের সবাইকে নবীর আদর্শ গ্রহণ করার তৌফিক দান করুক সবাই বলেন আমিন আলোচনা শেষ আর আলোচনা করব না লম্বা এখানেই শেষ কিন্তু দোয়ার আগে একটা কথা বলতেছি আমি মুসাফির কিনা জি আরে জুড়ে বলেন না মুসাফির গুনাহগার হতে পারে কিন্তু মুসাফির আর হাদিস শরীফে নবীজি বলেন মুসাফিরের দোয়া কবুল এতে কোনো সন্দেহ নাই আল্লাহ আমি গুনাহগার হতে পারি সবচেয়ে বড় নাফরমান হতে পারি সব